নমস্কার দূরদর্শনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে আজকের বিষয় দু হাজার তেইশ ত্রিপুরা বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের দিকে আমরা কিন্তু প্রত্যেকেই তাকিয়ে রয়েছে এবং এই নির্বাচন কিন্তু সকলের কাছে আজকে একটা পাখির চোখ হয়ে রয়েছে আমরা সেই নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচন নিয়ে আরও অনেক তথ্য আজকে আমরা শুনব আমাদের আজকের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন আপনাদের সকলের পরিচিত মুখ্য নির্বাচনী আধিকারিক ত্রিপুরার শ্রী কিরণ গিত্তে মহোদয় আই নমস্কার স্যার আপনাকে অনেক অনেক স্বাগত আজকের আমাদের স্টুডিওতে সামনেই দু হাজার যে নির্বাচনের দিকে আমরা প্রত্যেকেই এবং এটা একটা মহারণ বা মহাযুদ্ধ আমরা বলতে পারি তো সেই ভোট নিয়ে বা নির্বাচন নিয়ে আপনার কাছ থেকে আপনার প্রতিক্রিয়াটা শুনব আগামী ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা বিধানসভার নির্বাচন হবে যেমন কোনো রাজনৈতিক দল প্রস্তুতি করে আমরা ইলেকশন ডিপার্টমেন্ট যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রতিনিধি হিসাবে আমরা প্রস্তুতি করি ভোট মানে আমাদের ভোটদানের কেন্দ্র থাকে ভোটের তালিকা থাকে তারপর বিভিন্ন মাটেরিয়ালস যে আমরা ভোটের জন্য ব্যালট পেপার ইং গাড়িগুলো তার সংগের সঙ্গে নিরাপত্তা জন্য প্যারামিলিটারি फोर्सेस काउंटिंग সেন্টার্স ইলেকট্রনিক ভোটিং মেশিন তো এই সব নিয়ে আমরা প্রস্তুতি করেছি আমাদের রাজ্যে প্রায় 27 লাখ ভোটার আছে আর 3300 ভোটার কেন্দ্র আছে গত বছর আমরা দেখছি 70000 ভোটার পড়ে গেছে যাদের বয়স 18 বছর হয়েছে তো আমরা এই 3300 मतदान केंद्र की के प्रस्तुति करी तो प्रत्येक मतदान केंद्र मध्य चेष्टा कर इलेक्ट्रिसिटी एखे रैम एखे वाटर सप्लाई टॉयलेट <coughs> और एखने वोटदान जेदी हो दिन एक जगह तरह काउंटिंग सेंटर प्रत्येक जिलाते और नूतन इलेक्ट्रॉनिक वोटिंग मशीन आगामी बच्चे ইলেকশনের জন্য যেটা হায়দ্রাবাদ থেকে আমরা এই মাসের শেষের দিকে আমরা পাবো হুম আর যে ভোটার তালিকা হবে হুম সেটা ভোটার তালিকা হবে জানুয়ারি মাসে তৈরি হবে হুম তো সেটা নিয়ে প্রস্তুতি আমাদের চলছে আচ্ছা নভেম্বর আর ডিসেম্বর মাসে আমরা একটা স্পেশাল ক্যাম্পেইন করব সো তো সবদিক দিয়ে আমাদেরকে একটা विधानसभा নির্বাচন করার জন্য পাঁচ থেকে 6 মাস লাগে তো আমরা অগস্ট মাস থেকেই আমরা প্রস্তুতি শুরু করেছি আর আমি সবাইকে আহ্বান করব যে ইলেকশন ডিপার্টমেন্টকে আগামী নির্বাচনী প্রস্তুতি করার জন্য সবাই সহায়তা করুন একদম একদম স্যার নির্বাচন কমিশন কিন্তু বরাবরই এই ভোটটাকে কেন্দ্র করে বিশেষভাবে একটা প্রস্তুতি নিয়ে থাকে আমরা সেই প্রস্তুতিটাও একটু শুনবো তার পাশাপাশি কোনো কিছু সংশোধন হয়েছে কি না সেটাও একটু জানতে চাইব এ বছর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চারটা সংশোধন করেছে कि जहेतु जे, जे नूतन वोटर आचेन आधा सर्विस वोटर आचेन उधर वो के सुविधा हो तो प्रथम अच्छा। आचेन कि जारा आठरा बच्चर होए जाय औरा एक जनवरी नतीबुक्त करते पड़े तो धुरन काउंज जो डेट ऑफ बर्थ एक मार्च तो उनके प्राय दस मास वेटिंग करते होए तो।, तो नेक्स्ट ईयर जोखुन एक जनवरी ते आठरा बच्चर হওয়ার পরেই উনি রেজিস্ট্রেশন করতে পারে এখন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা সংশোধনী করেছে কি আপনাকে এক মার্চ থেকে আগামী বছর এক জানুয়ারি পর্যন্ত ওয়েটিং করার কোনো দরকার নেই প্রয়োজন নেই হ্যাঁ এক এপ্রিল এক জুলাই এক অক্টোবর আর এক জানুয়ারি আমরা এক বছরে চারবার আমরা নতুন ভোটারকে রেজিস্ট্রেশন করবো তো যাদের যদি এক মার্চ ডেট অফ বার্থ থাকলে উনি এক এপ্রিলেই নাম নথিভুক্ত করতে পারে যদি কারো ডেট অফ বার্থ ধরেন তিরিশ এপ্রিল আছে তো উনি এক জুলাইকে নথিভুক করতে পারে যদি কোনো ডেট অফ বার্থ আছে পাঁচ সেপ্টেম্বর তো উনি এক অক্টোবরকে রেজিস্ট্রেশন করতে পারে তো এক বছরে এখন চারবার নতুন ভোটার রেজিস্ট্রেশন হবে আচ্ছা আরেকটা যে অ্যামেন্ডমেন্ট হয়েছে কি যাদের সতেরো বছর বয়স হয়েছে উনি আগ্রিম রেজিস্ট্রেশন করতে পারে আচ্ছা আগে থেকে করতে পারবে হ্যাঁ তো অ্যাডভান্স উনি রেজিস্ট্রেশন করবে আমরা ওদের নাম ভোটার তালিকাতে তুলব কিন্তু উনি ভোট দেবে আঠারো বছর হওয়ার পরে হওয়ার পরে আচ্ছা কিন্তু অ্যাডভান্স মধ্যে আঠারো আঠারো বছর হওয়ার সঙ্গে সঙ্গেই ধরেন যদি কারো এক মার্চ ডেট অফ বার্থ আছে তো উনি এ বছরই মানে সতেরো বছর কমপ্লিট হওয়ার পরেই বয়স হওয়ার পরেই নথিভুক্ত করবে করবে আর তারপরে যখন আঠারো বছর হয়ে যাবে তখন ধরেন এপ্রিল মাসে নির্বাচন আছে তো উনি ভোট দিতে পারে মানে ওনাকে ওয়েট করার জন্য কোনো দরকার নাই একদম হয়েছে সেকেন্ড থার্ড অ্যামেন্ডমেন্ট যে হয়েছে এটা কি আধার সঙ্গে এখন ভোটার লিস্ট লিঙ্ক হচ্ছে তো আজ পর্যন্ত একটা ইপিক কার্ড নাম্বার থাকে একটা ফটো থাকে আর আপনার অ্যাড্রেস থাকে কিন্তু ভোটার লিস্টে আধার নাম্বার ছিল না সেটা আধার নাম্বার এখন লিঙ্ক হচ্ছে আর এখন যে সার্ভিস ভোটার আছে এখন তো আমরা দেখছি যে আগে সার্ভিস ভোটার মানে যারা আর্মিতে কাজ করে মেনলি ছিল আমাদের মেল মেম্বার্স তো এখানে ছিল হাজব্যান্ড ক্যান রেজিস্টার অ্যান্ড হিজ ওয়াইফ উইল অলসো রেজিস্টার কিন্তু আমরা গত 3 4 বছর মধ্যে দেখছি অনেক উইমেন অলসো আর জয়নিং দা আর্মি সার্ভিসেস তো এখানে হাজব্যান্ড ওয়াইফের জায়গা এখানে স্পাউজ লেখা আছে আর এই সমস্ত ফর্মগুলো এটা চেঞ্জ হয়েছে তো এখানে যে 4টি অ্যামেন্ডমেন্ট হয়েছে এটা নতুন ভোটার দের কে সুবিধা মনে রেখে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট আছে আধার আর ভোটার লিঙ্ক করা স্যার একটা এই বিষয়টার সাথে আমরা বলছি এখন এই মুহূর্তে দেখছি প্রত্যেকের বাড়িতেই কিন্তু একজন যাচ্ছে আধার কার্ডটাকে কালেক্ট করার জন্য এবং একটা ফর্মও দিচ্ছে যে সেটাকে এটার সাথে এই বিষয়ে যদি কিছু বলেন তো আমাদের দেশে আধার নম্বর শুরু হয়ে প্রায় 10 12 বছর হয়ে গেছে এখন আমরা দেখছি ত্রিপুরাতে প্রায় 100% আধার কভারেজ আছে প্রত্যেকজন কার্ডেই আধার নম্বর আছে তো আধার নাম্বার হচ্ছে আপনার একটা আইডেন্টিটি আইডেন্টিটি একদম তো মানে প্রত্যেক ব্যক্তির আধার নাম্বার আলাদা যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকে অথবা প্যান কার্ড নাম্বার থাকে এমনি আছে আমাদের প্রত্যেকজনের আধার নাম্বার কিন্তু আমরা দেখছি ভোটার তালিকায় অনেক সমস্যা আছে যেমন যদি কারো বাড়ি আছে ধর্মনগর কিন্তু ধর্মনগরে ও উনার নাম আছে ছিল ভোটার তালিকায় তারপরে बदली হয়ে চলে আসে আগরতলা আর তো এডুকেশন করা যায় আগরতলা আছে তারপরে আগরতলা বাড়ি করেছে তো এরকম যে ভোটার ওদের নাম দু জায়গা যদি থাকে আগরতলাতেও নাম থাকে ধর্মনগরেও নাম থাকে তো এটা ডুপ্লিকেট ভোটার আসছে আমরা আগে চেষ্টা করেছি কি ফটো দেখে আমরা ডুপ্লিকেট আমরা ধরি ভোটার কোনো ডুপ্লিকেট আছে কি না তারপরে ইউপিক নম্বর আমরা করে আমরা করি কিন্তু এটা দিস ইজ নট হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট তো ডুপ্লিকেট ভোটার কম করার জন্যে আধার নম্বর উপযুক্ত আছে আর তারপরে আপনার যে ভোটার তালিকাতে নাম থাকলেও আমরা দেখছি নাগরিক নয় বাড়ি বাংলাদেশ নানা আমরা শুনি তো আধার সঙ্গে লিঙ্ক থাকার পরে তারপরে কোন যদি কেউ কমপ্লেন করে আমরা বলতে পারি এ যে ভোটার আছে উনার আধার নম্বর লিঙ্ক করা আছে তো আগামী দিনে কারো কোনো करा। आमी सबाई त्रिपुरार जे नागरिक जर नाम लिस्ट ऑफिसर जे, जे प्रत्येक बाड़ी घरे जाना हाँ। आधार नम्बर दिन अनेक जन प्रश्न कर आधार नम्बर दिल्ली पार्सनल इनफरमेशन पब्लिक हो जाबे� আপনার এমন কোনো ভয় করার কারণ নাই যে আধার নম্বর আপনি দিচ্ছেন আমরা তো শুধু নম্বর দিয়ে আমরা ভেরিফাই করেছি আধার নম্বর সঙ্গে আপনার যে ফিঙ্গার প্রিন্ট অথবা যে আপনার আইডেন্টিটি এটা আমরা কিন্তু লিঙ্ক করছি না আমাদের ডেটা যে আধার নম্বর সুরক্ষিত থাকবে এটা আমাদের এস ডি ডিএম উনার কাস্টাডিতে থাকবে আর কোনো প্রাইভেট এজেন্সি অথবা পাবলিক এজেন্সি এটা অ্যাক্সেস পাবে না একদম আধার নাম্বার ইজ যে আমরা নিছি শুধু আইডেন্টিটি ভেরিফাই করার জন্য এটা কমপ্লিটলি সিক্রেট থাকবে এর কোনো दुरुपयोग হবে না এই জন্য আমি আবার আপনাকে অনুরোধ করছি আপনি আধার নাম্বার দেন আর যে ভোটার তালিকা আর ও পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সহযোগিতা করেন একদম স্যার আরেকটা বিষয় এই প্রসঙ্গে আমরা জানতে চাইবো যে এমন দেখা যাচ্ছে অনেক বাড়িতেই যে যিনি আসছেন আধার কার্ড নেওয়ার জন্য বা সেই ফর্মটা নেওয়ার জন্য ওনাকে হয়তো একবারে জায়গায় তিনবারও আসতে হচ্ছে বা অনেক সময় আধার কার্ড পাচ্ছেন ওনা সেক্ষেত্রে কী করণ আমরা যে আমরা একটা টাইম লিমিট দিয়েছি একত্রিশ অক্টোবর পর্যন্ত আমরা সবাই আধার নম্বর কালেক্ট করবো আচ্ছা তো এই প্রক্রিয়া আমরা শুরু করেছি সবাই মানে আটা জেলাতে হুম তো অনেক জায়গা থেকে আমরা প্রথমবারই পাচ্ছি কিন্তু যদি কোনো ছুটিতে আছে কিন্তু বাড়িতে নাই হুম আর অনেক গিনি দিতে চায় না অথবা ওনার কাছে আধার কার্ডের কপি নাই তো আমরা শুধু আধার নাম্বার আমরা মানে আধার আধার কার্ডের কপি না থাকলে আপনি না দিতে পারেন শুধু আধার নাম্বার অর ওনলি নেম ইজ रिक्वायर्ड তো মেনলি লোক দিচ্ছে না যে মনে অনেক শঙ্কা আছে আধার নম্বর দিলে আমাদের যে পাবলিক মধ্যে ইনফরমেশন চলে যাবে তো এরকম কিছু ভয় করার কারণ নাই আর যারা এখানে নাই ধরেন কি আউট অফ স্টেশন আছে বেঙ্গলোর মধ্যে পড়াশোনা করার জন্য চলে গেছেন অথবা ট্রিটমেন্ট করার জন্য চলে গেছেন অথবা কোনো রিলেটিভস বাড়িতে চলে গেছেন তো আমরা বলছি একত্রিশ অক্টোবর পর্যন্ত আপনি আপনি আপনার যে বুথ লেভেল অফিসারকে আধার নম্বর দেন আরেকটা আছে আপনি আধার নম্বর আপনি ওয়েবসাইটে গিয়েও আপনি অনলাইন আপডেট করতে পারেন আচ্ছা একটা ফর্ম সিক্স বি আছে তো আমাদের যে চিফ ইলেকট্রাল অফিসার অথবা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েবসাইট আছে এখানে আপনি যদি গিয়ে লিংক দেখবেন এখানে লিংক ইউর আধার উইথ দা ভোটার লিস্ট এরকম একটা লিঙ্ক আছে তো এখানে আপনি গিয়েও আপনি আধার নম্বর আপনি আপডেট করতে পারেন তারপরে আমরা ভেরিফাই করব অনলাইন ভেরিফাই করব তো যদি আপনি বাইরে আছেন আর আপনাকে ফিজিক্যালি কন্ট্যাক্ট করা যাচ্ছে না তো আপনি অনলাইন আধার নম্বর আপডেট করতে পারেন একদম এটা অনেকটাই অনেকেই আছেন যে যারা স্মার্টফোন ইউজ করেন খুব ভালো কাজই পারেন হয়তো বা স্টেশন নেই দিতে পারছেন না তাদের জন্য খুব সুবিধা হবে এই বিষয়টা একদম স্যার আরেকটা বিষয় আমরা জানতে চাইবো যে ইলেকশনকে কেন্দ্র করে পারিপার্শ্বিক যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা হয় সেই বিষয়ে নির্বাচন কমিশন কি করছে আমরা যে আমরা দেখছি ত্রিপুরাতে প্রায় নাইনটি নাইনটি টু নাইনটি থ্রি পার্সেন্ট ভোটিং হয় আর পাবলিক একটা উৎসবের ইলেকশন করে কিন্তু এটাও দেখা যাচ্ছে কি ইলেকশন হওয়ার পরে পোস্ট পোল ভায়োলেন্স অথবা ইলেকশনের সময়ে কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে ক্যান্ডিডেট মধ্যেও কোন ভায়োলেন্স হয় তো আমরা চাই না কি কোনো ধরনের ইলেকশন একটা ডেমোক্রেটিক প্রসেস আর এটা এখানে আপনার বিভিন্ন মত হইতে পারে কিন্তু আপনার কোন পার্সোনাল এনিমিটি পারিবারিক এনিমিটি রাখার কোনো কারণ নেই তো আপনার যে বিভিন্ন মতামত আছে এটা আপনি রাখেন আর আপনি যে কোনো পার্টি আপনি করতে পারেন যেকোনো পছন্দ থাকতে পারে পছন্দ থাকতে পারে প্রচার করতে পারেন কিন্তু কোনো ধরনের ভায়োলেন্স করবেন না আমাদের যে ত্রিপুরা রাজ্যের একটা সুনাম আছে পুরা দেশে জানে আমাদের ইলেকট্রি যে রেট ইজ তো আমাদের যে পার ক্যাপিটাল আমাদের রাজ্যের একটা ভালো হিস্ট্রি ভালো ভালো কালচার সবাই জানে জন্য আমি বলছি এটা ইলেকশন মধ্যে যে ভায়োলেন্স হয় এটা যেহেতু না হয় এই জন্য আমি সবাইকে অল পলিটিক্যাল পার্টিস অল ভোটারস অল সাপোর্টার্স আমি অনুরোধ করব আপনি যত আপনি চান এত প্রচার করবেন যত আপনি ಮತমত রাখবেন কিন্তু কোন ধরনেরViolence করবেন না এটা আপনার ব্যক্তিগত জিউর জন্য ভালো নয় আপনার পরিবারের জন্য ভালো নয় আমাদের রাজ্যের জন্য ভালো নয় তো আমরা চাই যে আগামী 2023 এর যে বিধানসভা নির্বাচন এটা শান্তিপূর্ণ एवं आ, 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 परिवेश परिच्छे हो और जे इलेक्शन कमिशन ऑफ इंडिया इलेक्शन डिपार्टमेंट सब डिस्ट्रिक्ट मेजिट्रेट सब डिवजनल मेजिस्ट्रेट इम बुथ अफिसर जो क्या करो उरा যে প্রস্তুতি করছে এই প্রস্তুতির মধ্যে আপনারা সবাই সহযোগিতা করেন একদম স্যার স্যার আরেকটা বিষয় আপনার কথা প্রসঙ্গে আমরা জানতে চাইব যে এই যে ভোটার তালিকার সাথে আধার লিঙ্ক আধারটাকে লিঙ্ক করা হচ্ছে সেক্ষেত্রে কি কোনো বয়সের সীমা আছে বা প্রতিবন্ধী যারা আছেন তাদের ক্ষেত্রে কি কোনো সেই একই নিয়ম না পরিবর্তন রয়েছে আধার যে আমরা লিঙ্ক করছি এটা আঠারো বছর যাদের বয়স হয়েছে আর যাদের নাম ভোটার তালিকাতে আছে ওদেরই কিন্তু আমরা আধার নম্বর লিঙ্ক করছি আচ্ছা যে বাই ইলেকশন হয়েছে জুন মাসে তো আমরা দেখছি কি যে আশি বছর থেকে যাদের বয়স বেশি আর যারা শারীরিক প্রতিবন্ধী আছে ওদের জন্য একটা সুবিধা দেওয়া আছে তো এটা আছে টুয়েলভ ডি ফর্ম যদি আপনার বয়স বেশি আপনি চলতে পারবেন না আপনি যে ভোটার কেন্দ্র আছে ওখানে যেতে পারবেন না ওখানে কিউ মধ্যে দাঁড়াতে পারবেন না অথবা আপনার কোনো শারীরিক প্রতিবন্ধতা আছে तो आमादेर जे पुलिंग पार्टी आपनर बाड़ी थे गिये वोट ने और इखाने वोट निवार समय जे कैंडिडेट आछे उधर एक तो प्रतिदिन थक बे और आमरा एक ऐटा वीडियो रिकॉर्डिंग और तो फोटोग्राफ नहीं आमरा वोट ने और वोट करार समय आपनी जे बाड़ी थे आछेन तो आपनी सीक्रेटली आपनी वोट दिते पारें আচ্ছা সেই যে বাড়ি বাড়ি গিয়ে যে নাওা হচ্ছে সেটাকে সুরক্ষিত আমরা এখানে যখন আপনার বাড়িতে যাব তো আপনি এক রুমে বসে আপনি সিক্রেটলি ভোট দিতে পারবেন আচ্ছা আমরা শুধু আপনি যে ভোট দেওয়ার পরে আপনি খাম মধ্যে যে ভোটার ব্যালট পেপার এটা বন্ধ করে আমাদেরকে দেন তো আমরা এটা দেখতে পারবো না কি আপনি ভোট কাকে ভোট দিয়েছেন কাকে ভোট দিয়েছেন তো আমরা দেখেছি গত গত জুন মাসে প্রায় হাজার লোক এ সুবিধা ব্যবহার করেছে অবশ্যই যারা ভোট কেন্দ্রে যেতে পারে অথবা একটা আমি বলেছি ত্রিপুরার লোক উৎসবের মেজাজেই ভোটটা দিয়ে থাকে তো এই যে ভোট কেন্দ্রের মধ্যে গিয়ে ভোট দেওয়ার যে একটা অনুভূতি আছে এটা অবশ্যই প্রত্যেকজন নিতে চায় তো আপনি দেন কিন্তু যদি কোনো কারণে যেতে পারেন না তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একদম একদম যেহেতু আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দায়িত্ব এবং গুরু পালন করছেন তো আমরা বেশি সময় আপনার থেকে নেব না যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে এসেছি তো যাওয়ার আগে আপনার কাছ থেকে জানতে চাইব যে এই ইলেকশনকে কেন্দ্র করে প্রচার কিন্তু একটা বড় বিষয় হয়ে থাকে সেই প্রচারের ক্ষেত্রেও কি কোনো ধরনের বিধিনিষেধ থাকছে এই বিষয়টা একটু জানব যে কোনো রাজনৈতিক দল অথবা ক্যান্ডিডেট যে প্রচার করে তো ভোটের ঘোষণা হওয়ার পরে নর্মালি প্রচার শুরু করে আর অনেকজন এটা অনেক দিন আগে থেকেও প্রচার শুরু করে কিন্তু ভোটের ঘোষণা হওয়ার পরে একটা মডেল কোড অফ কন্ডাক্ট থাকে তো মডেল কন্ডাক্ট যখন শুরু হয় তখন আপনি কোনো নূতন স্কিম অথবা কোনো নূতন ফেভার আপনি দিতে পারেন না আপনি সরকারি যে कोनो, ओफिस, कोनो, आ, ना? और जे जे एक सीमा निर्धारित अठाईस लाख टा एक कैंडिडेट एक विधानसभा निर्वाचन मध्य उन्नी खर्च विषय अच्छा। तो था और आम्रा समय समय मध्य পলিটিক্যাল পার্টিস সঙ্গে অথবা ক্যান্ডিডেট সঙ্গে মিটিং কোড়ি আর এই সব মডেল কোড অফ कंडक्ट যো এক্সপেন্ডিচার লিমিট এটা পালন হচ্ছে কি না এটা দেখার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে অবজারভার এসে থাকে আচ্ছা তো আমরা আশা করব যে আগামী যে 2023 এর যে বিধানসভা নির্বাচন এটা স্বাভাবিক হবে এই জন্য আমি त्रिपुराর সবাই নাগরিক সবাই যে পলিটিক্যাল পার্টি সাপোর্টর আমি সবাইকে অনুরোধ করব আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং ইলেকশন ডিপার্টমেন্টকে সহায়তা করুন একদম স্যার যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে এসেছি তো যাওয়ার আগে একটা কথা আমরা অবশ্যই আপনার থেকে জানতে চাইব যে যেই কথাটা প্রত্যেকটা সাধারণ নাগরিকের মনে একটা প্রশ্ন হয়ে থাকে যে আমরা যে ভোটটা দিচ্ছি সেই ভোটটা গোপনীয়তা এবং স্বচ্ছতা কতটুকু বজায় রাখা হচ্ছে সেই বিষয়ে যদি আপনি ছোট্ট করে আমাদের কিছু জানান যে আমাদের সংবিধানে লেখা আছে কি আঠারো আঠারো বছরের বেশি যাদের বয়স উনি ভোট দিতে পারে উনি গরিব হোক ইয়া বেশি বড় লোক হোক উনি কিন্তু একই ভোট পাবে আর ভোট দেওয়ার পরে উনার যে সিক্রেসি অফ ভোট এটা আমরা মেনটেন করি তো আপনি যখন পোলিং স্টেশনে যাবেন আপনি দেখবেন আমাদের পোলিং পার্টি থাকে তো পোলিং পার্টির মধ্যে প্রথম প্রেসিডিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং তো ওনারা শুধু আপনাকে হেল্প করছে মানে উনি আপনার নাম দেখছে ভোট তালিকা কি না উনি আপনার সিগনেচার নিচ্ছে একটা ব্যালট পেপার আপনাকে বাইরে করে দিচ্ছে আর তারপরে আপনাকে বলছে কি আপনি ওই ভোটিং কম্পার্টমেন্টে যান তো আমরা চেষ্টা করি কি ভোটিং কম্পার্টমেন্ট যেখানে আছে ওর পিছনে কোনো জানালা নাই ওর পিছনে মানে যে দেওয়াল আছে এটা বন্ধ থাকে আর উনি ওখানে ভোট করে ফোল্ড করে আমাদের যে মেশিন থাকলে মেশিন ওখানে প্রেস করে উনি ব্যালট পেপারে কাউকে কাকে ভোট দিয়েছে আর তো ইভিএম মধ্যে কোন বাটন প্রেস করেছে এটা বাইরে কিন্তু দেখা যায় না দেখা যায় না ঠিক আমরা যে ভিতরে ক্যামেরার মধ্যে আমরা রেকর্ডিং করি ওটা শুধু আমরা পোলিং পার্টি অথবা পোলিং জোন কি করে আমরা এটা সিসি ক্যামেরা যেটা রেকর্ড হচ্ছে ওটা ওটা কিন্তু কম্পার্টমেন্ট কভার করে না আচ্ছা তো বাইরে থেকে কেউ দেখতে পারে না এমন কি আমাদের যে পোলিং অফিসারও দেখতে পারে না કે আপনি কাকে ভোট দিয়েছেন তো এই জন্য আমি সবাই নাগরিককে বলবো আপনি নির্ভয়ে হয়ে আপনি ভোট দেন আপনি কাকে ভোট দিয়েছেন এটা শুধু আপনি জানেন আমাদের যে পোলিং অফিসার কোনো ইলেকশন অফিসার অথবা কাউন্টিং এর সময় কোনো সময় কেউ জানতে পারে না আপনি ভোট কাকে দিয়েছেন তো এই যে আপনার যে কনসিয়াস আপনাকে যাকে মনে হয় যাকে আপনি সাপোর্ট করেন আপনি ওনাকে ভোট দেন আর সবাই আমরা চাই যে হান্ড্রেড মানে সবাই যারা ভোটার তালিকাতে নাম আছে আপনারা সবাই ভোট করুক একদম স্যার একদম যেহেতু অনুষ্ঠান একদম শেষ দিকে তো আমরা যাওয়ার আগে আমাদের দাদা ভিউয়ার্স আজকে দেখছেন ছোট বড় সকলেই নতুন ভোটার যারা আছেন 18 বছর হয়েছে তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে আমরা চেষ্টা করছি কি প্রত্যেক স্কুল মধ্যে কলেজ মধ্যে গিয়ে আমরা ভোটার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি তো ওখানে আমরা চেষ্টা করছি করছি কি 18 বছর হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের নাম ভোটার তালিকাতে আমরা করছি আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা আছেন আমাদের দেশের ভবিষ্যৎ। পিতা আপনারা প্রথম থেকেই আপনি ভোট প্রক্রিয়া তে অংশগ্রহণ করবেন তো আমাদের যে একটা পলিটিক্যাল স্ট্রাকচার আমাদের এটা স্ট্রং হবে। তো ছুটির দিন আমরা দেখছি বড় বড় শহর মধ্যে লোক এটা ছুটি নিয়ে বাইরে চলে যায় ভোটে অংশগ্রহণ করে না। কিন্তু এটা আমাদের ডেমোক্রেসির জন্য এটা ঠিক নাই ঠিক তো আমি সবাইকে অনুরোধ করব বিশেষ করে যারা যুবক আছেন যাদের বয়স আঠারো বছর মাত্র হয়েছে তো আপনার এটা প্রথমবার ভোট নিশ্চয়ই আপনাকে একটা অ্যাংজাইটি ওর একটা উৎসাহ উৎসাহ থাকবে তো আপনি নিশ্চয়ই ভোটিং কেন্দ্রে যান আর আপনি ভোট করেন একদম অসংখ্য ধন্যবাদ স্যার এত মূল্যবান তথ্য আপনি আমাদেরকে দিয়েছেন যে বিষয়গুলো সত্যি আমাদের জানা খুব প্রয়োজন আমরা সামনেই বিধানসভা নির্বাচন আমরা চাইবো আপনি আবারও আমাদের সাথে এসে গুরুত্বপূর্ণ কথাগুলো যদি আবারও বলেন অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা এতক্ষণ কিন্তু আপনারা দেখেছেন যে সামনেই দু হাজার তেইশ বিধানসভা নির্বাচন ত্রিপুরার যেটার দিকে সকলেই কিন্তু আমরা তাকিয়ে রয়েছি সেই ভোটের দিকে সেই প্রস্তুতির দিকে আজকে আমরা পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই আমরা ভোটদান পর্বটাকে উৎসবের মেজাজে করব শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং যারা নতুন ভোটাররা আছেন তারাও কিন্তু আপনাদের ইচ্ছা এবং আপনাদের উৎসাহটা আপনাদের ভোট কেন্দ্রে গিয়ে আপনারা দেখাতে পারবেন নির্বিঘ্নে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকুন নমস্কার